এই রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের এবং প্রত্যেকটি নাগরিককে সংবিধান মানতে হয়, আইন মানতে হয়, আইনের বাইরে কেউ নয়। বাংলাদেশের সংবিধানের 111 অনুচ্ছেদে স্পষ্ট ভাষা উল্লেখ করা হয়েছে, সকলেই উচ্চ আদালতের নির্দেশ মানতে বাধ্য, আইন মানতে বাধ্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে আদালতের নির্দেশ শিরোধার্য, যে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রকাশ্যভাবে আদালতের অবমাননা হয়, সেই সর্বোচ্চ আদালতের নির্দেশ আজকে প্রকাশ্যভাবে ভায়োলেশন করা হচ্ছে এবং এই ভায়োলেশনের ঘটনা ঘটেছে অতি সম্প্রতি। আপনারা জানেন যে চট্টগ্রামের নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী, তিনি দুইবারের সাবেক সংসদ সদস্য, তিনি বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। 2011 সালে একবার, 2018 সালে একবার, 2021 সালে একবার, এই তিনবার এই সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। 2021 সালে গ্রেপ্তার হওয়ার পর তিনি সকল মামলায় জামিনপ্রাপ্ত হন, বের হওয়ার পূর্বে তার বিরুদ্ধে আবারও মামলা দেওয়া হয়। এই প্রেক্ষিতে আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধু অ্যাডভোকেট শাহজাহান হোসেন চৌধুরী, তাকে যেন আর গ্রেপ্তার এবং হ্যারেস করা না হয়, এই জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেন। এই রিটের নিষ্পত্তি হয় এবং হাইকোর্ট বিভাগ তাকে আর কোনো মামলা, যদি তার বিরুদ্ধে আমলযোগ্য মামলা না থাকে, আমলযোগ্য মামলা বলতে ওয়ারেন্ট থাকতে হবে অথবা এফআইআর নাম থাকতে হবে, এর বাইরে অন্য কোনো কারণে কোনো অজুহাত দেখিয়ে তাকে গ্রেপ্তার করার কোনো সুযোগ দেওয়া হয়নি। এই নির্দেশ আপিল করেন আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল সাহেব। এই আপিলটি আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হয়। অবশেষে মাননীয় আপিল বিভাগ এই মামলাটি নিষ্পত্তি করেন, অর্ডারটা একটু মডিফাই করে। সেখানে বলা হয় যে শাহজাহান চৌধুরীকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার দেখানো করা যাবে না, হ্যারেস করা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশটি চট্টগ্রামের কারাগারে গিয়ে যখন পৌঁছে, জামিন নামে পূর্বে গিয়ে পৌঁছে, আমরা দেখলাম আদালতের এই নির্দেশটি বাস্তবায়ন করার পরিবর্তে অত্যন্ত তড়িঘড়ি করে এই সরকারের মেশিনারি যারা রয়েছেন, যেমন কারা কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব হল আসামিকে দ্রুত মুক্ত করা, তা না করে তার আটকে রাখলেন এবং একটা সাজানো মামলা দেওয়া হলো, একটি পিটিশন দেওয়া হলো। সেই পিটিশনে উল্লেখ করা হলো যে জনাব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে যাকে পিডাব্লিউ বলা হয়। এই অর্ডারের বলে তাকে আটকে রাখার জন্য আবেদন করা হয়। এইটা কোনো এফআইআরভুক্ত কোনো মামলার আসামি তিনি নন, ওই মামলা তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট হয় নাই। একটি নামবিহীন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পিটিশন দিয়ে তাকে আটকে রাখা হয়, যেটা এই আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘন, এই আদেশ কি লঙ্ঘন করে, অর্থাৎ আদেশের প্রতি সম্মান প্রদর্শন না করে যারা তাকে কারাগারে আটকে রেখেছেন, এবং আমরা অত্যন্ত বিস্মিত হলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে আমরা বিজ্ঞ বিচারক বলে থাকি, তিনি চট্টগ্রামের আদালতের চেয়ারে বসে আছেন, তার সামনে যখন এই মামলাটি উপস্থাপন হলো, এর আগে হাইকোর্টে সুপ্রিম কোর্টের একটা রুলিং রয়েছে, নির্দেশ রয়েছে যে কোনো মামলা যদি আসামিকে গ্রেপ্তার দেখানো হয় আর তিনি যদি কোনো মামলার এফআইআরভুক্ত ওয়ারেন্টের আসামি না হয়ে থাকেন আর এই অবস্থায় যদি তাকে উপস্থাপন করা হয়, বিচারক সেটা আমলে নেবেন না। কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা আমলে নিলেন এবং তাকে গ্রেপ্তার দেখালেন। এটা সুস্পষ্ট আপিল বিভাগের এই নির্দেশের লঙ্ঘন, অর্থাৎ প্রকাশ্য আদালত অবমাননা। এই আদালত অবমাননার প্রেক্ষিতেই আমরা এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ক্লায়েন্টের নির্দেশনা মোতাবেক আমাদের আইনজীবী টিম আদালত অবমাননার উদ্দেশ্যে প্রথমে তাদের প্রতি একটা নোটিশ দিতে হয়। সেই নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে, এই বিষয়ে বিজ্ঞ আইনজীবী শাহজাদ সাহেব বলবেন। এই প্রসঙ্গে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে অবতারণা করতে চাই। আরেকজন মজলুম নেতা জনাব রফিকুল ইসলাম খান, আপনারা জানেন 2021 সালের 6 সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন, 7 তারিখে তাকে কোর্টে হাজির করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। তিনি সব মামলায় জামিনপ্রাপ্ত হয়ে 2023 সালের 8ই মার্চ তিনি আদালত থেকে যখন কারাগার থেকে মুক্তি লাভ করবেন তখন তাকে গ্রেপ্তার দেখানো করা হলো। গ্রেপ্তার দেখিয়ে তাকে অন্য একটি মামলায় আদালত আবার কারাগারে আটকে রাখা হলো। আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই মামলাটিও জামিন করলাম।
এবং উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে 14ই মে যখন তিনি আবার বের হওয়ার পুরো প্রস্তুতি নিয়েছেন কারাগার থেকে, ঠিক সেই মুহূর্তে দুনিয়ার আইনের ইতিহাসকে ম্লান করে দেওয়া একটি ঘটনা হলো। 2021 সালের 6 সেপ্টেম্বর থেকে আর 2023 সালের 15ই জানুয়ারি কলাবাগানে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় রফিকুল ইসলাম খান কারাগারে বন্দী, ওই মামলা তাকে আসামি করা হোক, একটি বিরাট প্রশ্ন এসে দাঁড়ায়। যিনি কারাগারে বন্দী তিনি কাশেমপুর কারাগারে আটক, 2021 সাল থেকে তিনি কলাবাগান ধানমন্ডিতে এসে 2023 সালের 15ই জানুয়ারি কি করে এই ঘটনা ঘটালেন? তাহলে কি কারা কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছিল? যদি এটা সত্য হয় তাহলে তো মামলার আসামি হবে এক নম্বরে কারাগারের যারা দায়িত্ব আছেন তারা, কিন্তু তাদেরকে আসামি করা হলো না, করা হলো রফিকুল ইসলাম খানকে। এগুলি একটা প্রহসন চলছে, আদালত নির্দেশ দিচ্ছে আর নির্দেশকে তোয়াক্কা করা হচ্ছে না। এই প্রেক্ষিতে আর আমরা স্বাভাবিকভাবে থাকতে পারি না জুডিশিয়াল প্রসেসে, এবং আমরা আইনি প্রতিকার পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা কন্টেম্পট অফ কোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি প্রকাশ্যভাবে এই আদালত অবমাননার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আদালত যথাযথ পদক্ষেপ নেবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইন অনুযায়ী যে প্রতিকার পাওয়া দরকার সেই প্রতিকার আমার ক্লায়েন্টগণ পাবেন। আমাদের মূল বক্তব্য এটা। এখন কিছু সাপ্লিমেন্ট করবেন আমার বিজ্ঞ বন্ধু অ্যাডভোকেট শাহাদাত হোসেন, তিনি সাজান চৌধুরী সাহেবের মামলার পরিচালক ছিলেন, এরপরে রফিকুল ইসলাম খানের মামলা পরিচালনার দায়িত্বে ইউসুফ সাহেব আছেন, তিনি এক দুই সেন্টেন্স এখানে অ্যাড করবেন। শাহাদাত সাহেবকে আমি অনুরোধ করবো খুব সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের জননন্দিত নেতা, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের জননন্দিত নেতা, সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে 2021 সালে নামবিহীন একটা মামলায় তাকে অ্যারেস্ট করে, এরপরে একের পর এক মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে জামিন পাওয়ার পর তারা বেল বন্ড যেদিন প্রদর্শন করে ওই দিন সন্ধ্যায় আবার আরেকটা নামবিহীন মামলায় তাকে সোনারেস্ট দেখায়। এভাবে একের পর এক সোনারেস্ট দেখাতে দেখাতে প্রায় 10-এর অধিক মামলায় তাকে সোনারেস্ট দেখানো হয়। এর প্রেক্ষিতে আমরা এ ধরনের অন্যায় আটকাদেশের বিরুদ্ধে পুনরায় যদি কোনো ধরনের ওয়ারেন্ট এবং এজাহারে নাম না থাকে তাকে যেন অ্যারেস্ট করা না হয়, সংবিধানের আওতায় আমরা হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করি এবং হাইকোর্ট ডিভিশন একটা বেঞ্চ তাকে পুনরায় ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এবং কগনিজেবল অ্যাফেন্স যদি না থাকে তাকে অ্যারেস্ট না করার জন্য নির্দেশনা দেয়। এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রপক্ষ অ্যাপিলেট ডিভিশনে একটা লিভ টু আপিল ফাইল করে, সেই লিভ টু আপিল ফাইল শুনানি শেষে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন গত 23-8-2023 ইংরাজি তারিখ তার বিরুদ্ধে অর্থাৎ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা কগনিজেবল অফেন্স অথবা ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অস্তিত্ব না থাকে তাকে জেল গেট থেকে পুনরায় অ্যারেস্ট না করার জন্য নির্দেশনা দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই নির্দেশনা গত 19 তারিখ চট্টগ্রাম কারাগার এবং রেসপেক্টিভ যারা কনসার্ন যারা রেসপন্ডেন্ট বিবাদী তাদের কাছে পৌঁছে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কোনো প্রকার কোনো ধরনের মামলা না থাকার পরও জেল কর্তৃপক্ষ অন্যান্য প্রশাসনিক স্তরের সাথে যোগ সাজসে তাকে আটকিয়ে রাখে, অপেক্ষা করে অন্য একটা মামলা সাজিয়ে কিভাবে তাকে জেলখানার ভিতরে আটকিয়ে রাখা যায়। 24 তারিখ তারা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একটা সোনারেস্টের অ্যাপ্লিকেশন দেয়, হাটহাজারি থানার মামলা নম্বর 27 যেটা 21 সালের দায়েরকৃত হেফাজতের মামলায় উনির এজাহারে কোনো ধরনের নাম নাই, এখনও পর্যন্ত সার্জশিট দাখিল করেনি এবং তদন্ত তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ এই সোনারেস্টের অ্যাপ্লিকেশনের দায়িত্বটা অ্যাপ্লিকেশনটা বিবেচনার জন্য সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপিলেট ডিভিশনের এই অর্ডারের সারবর্তা, অ্যাপিলেট ডিভিশনের এই অর্ডারের ইনহেরেন্ট স্পিরিট উনি না বুঝে তাকে ওই মামলায় সোনারেস্ট দেখান, যেটা সম্পূর্ণ অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টের প্রতি অর্ডারের প্রতি সম্পূর্ণ রকম অসম্মান। এবং
বাংলাদেশের সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 112 স্পেসিফিক্যালি বলেছে, পরিষ্কারভাবে বলেছে, এলাবোরেটলি বলেছে, 112 অল অথরিটিস এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ইন দ্য রিপাবলিক শ্যাল অ্যাক্ট ইন এইড অফ দি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি কোনো আদেশ দেয় কিংবা কোনো রায় দেয়, বাংলাদেশের সকল অথরিটি অর্থাৎ যদি 18 কোটি জনগণ থাকে সবার উপরে অবশ্যই বাধ্যকর। কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ, চট্টগ্রামের পুলিশ প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে, ইভেন অ্যাপিলেট ডিভিশনের সম্মানকে ভুলুণ্ঠিত করে তারা এই অন্যায় আচরণটি করেছে। আমরা এই অন্যায় আচরণের চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পুনরায় অ্যাপিলেট ডিভিশনে যাব এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রসিডিং ড্র করার জন্য অ্যাপিলেট ডিভিশনে আবেদন জানাবো। ধন্যবাদ।